নবীজি বলেন হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন, যদি তোমার মধ্যে ঈমান আছে তাহলে জেনে নাও তোমার দাম কত। তুমি খাবার খেতে বসেছো, দস্তরখানে খাবার খেতে বসেছো, তুমি খানা খাও আর দস্তরখানের অপর প্রান্তে তোমার প্রিয়তমা স্ত্রী তোমার বিবি বসে বসে খাবার বেড়ে দিচ্ছেন। নবীজি বলেন খানা খেতে খেতে এক লোকমা খাবার নিজের মুখে না দিয়ে তোমার বিবির মুখে দিয়ে দাও। খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। আপনারা তো বলছেন কঠিন না, কিন্তু এই সহজ কাজটা না করতে করতে এখন আমাদের কাছে কঠিন হয়ে গেছে। কাজটা তো ছিল বড় সহজ, কিন্তু অনভ্যাসে অনভ্যাসে প্র্যাকটিস না করার কারণে এখন এই কাজটা আমাদের কাছে বড় কঠিন হয়ে গেছে। অথচ একটা সহজ কাজ, তোমার বিবি তো রান্না করেছে, আগুনের তাপটা তো সেই সহ্য করেছে, কত কষ্ট করে রান্না করলো, তুমি তো এখন শুধু গো গ্রাসে গিলছো, তো তার কষ্টের একটু মূল্যায়ন করো না। নবীজি বলছেন হাত্তা আন তারফা লুকমাতান ফি ফিমরাতিকা সাদাকাতুন, এক লোকমা খাবার বিবির মুখে তুলে দিয়েছো তো সাথে সাথে তোমার আমল নামায় একটি কবুল সদকার সব লিখে দেওয়া হবে। কিরে ভাই, কাজটা কি অনেক কঠিন? সহজ কাজ বলছেন তো সহজ, কিন্তু করছেন কয়জনে, করছেন কয়জনে? না করতে করতে এই সহজ কাজটাকে আমরা এত কঠিন বানিয়ে ফেলেছি। মৌলবী তারেক জামিল দামাত বারাকাতুহুমের বয়ানে আমি শুনেছি, এক ব্যক্তি এসে বউয়ের নামে খালি বদনাম করে, বিবির নামে বদনাম করে, আমার বিবি এই করে সেই করে, আবার তার বিবি স্বামীর নামে বিচার দেয় টেলিফোনে, যে আমার স্বামী খুব বদমেজাজি, আমার কোনো খেদমতের মূল্যায়ন করে না, আমি এত পরিশ্রম করি, এত সেবা করি, চেষ্টা করি তার সব কাজগুলো করতে, কিন্তু পান থেকে চুন খসতে দেরি, একটু যদি মতের বিরুদ্ধে কিছু হয় সাথে সাথে এমনভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে, এমনভাবে ধমক দেয় মনে হয় যেন আমি জীবনে তার কোনো কাজেই আসিনি। তো বিবি বারবার শুধু এই ধরনের শেকায়ত করে স্বামীর নামে, আবার স্বামীও বিবির নামে শেকায়ত করে। তো মৌলভী তারেক জামিল সাহেব ওই লোককে বললেন, ওনার ভক্ত মুরিদ বললেন যে তুমি আজকে এক কাজ করবে, তোমাদের এই সমস্যার সমাধানের একটা পথ আছে। কি পথ? যে একটা সুন্নতের উপরে আমল করবে। হযরত কি সুন্নত? তুমি আজকে ঘরে গিয়ে যখন রাতে খানা খেতে বসবে তো এক লোকমা খাবার তোমার বিবির মুখে তুলে দিবে। কিন্তু তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াটা এত মারাত্মক পর্যায়ে চলে গেছে, এখন সে বলছে হযরত ইয়ে কাম মুঝসে হোনে কা নেই হ্যায়, আমার দ্বারা এটা সম্ভব না, আমি এটা পারবো না। উনি বললেন যে পারতেই হবে, এটাই তোমার ঔষধ, তোমার সমস্যার সমাধান এইটাই, যাও এই কাজ করে তারপরে আমাকে ফোন দিবে। তো এই লোক প্রতিদিনই তারেক জামিল সাহেবের কাছে আসেন, এখন আর আসে না, গেছে তো গেছে, এক সপ্তাহ পর্যন্ত আর আসে না। তো এক সপ্তাহ পরে উনি নিজে ফোন করলেন, ক্যা খবর হ্যায়, ও কাম কিয়া হ্যায়, কি ব্যাপার স্যাপার, কাজ ওইটা করেছো? হযরত বহুত কোশিশ কিয়া মগর তো মুঝসে তো ইয়ে মুমকিন নেই, অনেক চেষ্টা করছি কিন্তু আমি তো পারছি না। তো হযরত ধমক দিয়ে বললেন আজ হি তুঝে করনা হ্যায়, আজকেই করতে হবে, আজকে করে রাতে আমাকে ফোন দিবে। তো রাতে 10:30টার দিকে ফোন করেছে, ফোন করে বলছে যে হযরত আলহামদুলিল্লাহ মাইনে ও কাম কিয়া হ্যায়, আলহামদুলিল্লাহ আমি কাজ ওটা করেছি, মগর এক আজীব সি হালত তারি হো গেই, কাজটা আমি করেছি ঠিক কিন্তু একটা আশ্চর্য রকমের অবস্থা সৃষ্টি হয়ে গেছে। তো জিজ্ঞাসা করলেন ক্যা হুয়া? তো সে বলছে যে আমি যখন আমার বিবির মুখে লোকমাটা দিলাম, জীবনে তো কখনো দেইনি, অভ্যাস নেই, হযরত আপনি যেহেতু প্রেসার দিয়েছেন এখন করতেই হবে, তা আপনার হুকুম পালন করার জন্য এক সপ্তাহ চেষ্টা করলাম পারলাম না, আজকে যেহেতু আপনি বাই ফোর্স বলেছেন করতেই হবে, তো আমি লোকমাটা তার মুখে দিয়েছি, তবে চোখ বন্ধ করে দিয়েছি, চোখটা বন্ধ করে দিয়েছি, তাকিয়ে দিতে পারছিলাম না, লজ্জা লাগছিল,
যার কারণে চোখ বন্ধ করে এই খেতে নিয়ে ঠাস করে দিয়ে দিয়েছি। কিন্তু দিলাম তো, এখন কিছুক্ষণ পর চোখটা খুললাম, সাথে সাথে খুলতেও পারলাম না। কিছুক্ষণ পর চোখ খুলে দেখি আমার বিবি ওই লোকমা খাবারটা মুখে, সে গিলেও না চাবায়ও না, হা এভাবে বসে আছে, নড়ে চড়েও না। মনে হয় যেন সে রোবট হয়ে গেছে, সে এতটাই আশ্চর্যজনিত হয়ে গেছে, সে বুঝতেই পারছে না যে আমার স্বামী কি এই কাজটা করলো, সে বুঝতেই পারছে না, সে এভাবে হা করে বসে আছে। তো পরে তাকে আমি বুঝালাম যে হ্যাঁ, এটা আমি তো তোমাকে ইচ্ছা করেই দিয়েছি, এটা খাও। তো আমার কথা শুনে সে পানি দিয়ে ঢোক গিলে কোন রকম খাবারটা গিললো, গিলে এরপরে আমার বিবি আমাকে বলছে, তুজকো কিসনে ইনসান বানায়া, তুজকো কিসনে ইনসান বানায়া। মহতারাম ভাইও, কত সহজ একটা কাজ, কত সহজ একটা কাজ, কিন্তু এটা রাসূলের সুন্নত। না করতে করতে কত কঠিন হয়ে গেছে দেখেন। এখন ওই বিবি বলছে, তুজকো কিসনে ইনসান বানায়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, মাঝখানে প্রসঙ্গ ক্রমে বলছি, আমি এই বিষয়ে কথা বলার জন্য বসিনি, অন্য একটা বিষয়ে আমি কথা বলবো। এই যে একটা বিষয়, আজকে আমাদের বাংলাদেশের অবস্থা আপনারা কতটুকু জানেন আমি জানি না, বাংলাদেশ প্রতিদিন একটা পত্রিকা আছে না, এই বাংলাদেশ প্রতিদিনে আজকে থেকে আরো 2 বছর আগের রিপোর্ট আমার কাছে, পত্রিকার কাটিং আছে। ঢাকা শহরে প্রত্যেক 100টা ফ্যামিলির মধ্যে 45টা ফ্যামিলি ডিভোর্স হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন, 100টা ফ্যামিলির মধ্যে 45টা ফ্যামিলি ডিভোর্স হয়ে যাচ্ছে। এটা হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিপোর্ট। ঢাকা তো এখন 2 ভাগ, ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, এবং ঢাকার বাইরে অন্যান্য শহরের কথা লিখেছে। কোন কোন শহরে শতকরা 30, কোথাও 25, এরকম 100টা ফ্যামিলির মধ্যে 25টা ফ্যামিলি ডিভোর্স হয়ে যাচ্ছে। এই যে ডিভোর্সটা হয়, এটা কি স্বামী স্ত্রীর জীবন যাপনটা শান্তিময় হওয়ার কারণে না অশান্তিময় হওয়ার কারণে? শান্তিতে থাকলে কেউ ডিভোর্স দেয় না, অশান্তি সৃষ্টি হলে ডিভোর্স দেয়, অশান্তি সৃষ্টি হলে ডিভোর্স দেয়। তাহলে কি বোঝা গেল, 100টা ফ্যামিলির মধ্যে 45টা ফ্যামিলি ওরা কি শান্তিতে ছিল না অশান্তিতে ছিল? অশান্তিতে ছিল। শুধু 45টা ফ্যামিলি না, বাকি যারা ডিভোর্স দেয় নাই তারা সবাই কি শান্তিতে আছে? কেউ ধৈর্য ধারণ করছে, দিচ্ছে না। তাহলে এবার বুঝেন আমাদের ঘরের অবস্থা কি, আমাদের পারিবারিক জীবনটা কিভাবে চলছে, এবার একটু বুঝেন। এবং ওই পত্রিকায় আরো কথা লিখেছে যে পুরুষদের তুলনায় নারীরা বেশি ডিভোর্স দিচ্ছে, পুরুষদের তুলনায় নারীরা বেশি ডিভোর্স দিচ্ছে, নারীরা তালাক দেয়। কিরে ভাই, নারীরা তালাক দিলে তালাক হয়? স্ত্রী যদি স্বামীকে তালাক দিলে তালাক দেয় তাহলে তালাক হয় নাকি? আপনারা মাসআলা জানেন না, তালাক দেওয়ার অধিকার কার? সবাই বলেন না কেন? স্বামী। তালাক দেওয়ার একমাত্র অধিকার কার? স্বামী। স্ত্রী তো তালাক দিতে পারে না, ইসলাম একজন নারীকে তালাক দেওয়ার অধিকার দেয়নি। আর এই তালাক দেওয়ার অধিকার যে একজন নারীকে দিল না, এই না দেওয়ার কারণে ইসলাম নারীর উপরে জুলুম করেনি, বরং ইসলাম নারীর উপরে দয়া করেছে। নারীর হাতে এই তালাক নামের এই ছুরিটা, তালাক নামের এই পিস্তলটা নারীর হাতে না দিয়ে নারীর অধিকার হরণ করা হয়নি, বরং নারীর উপরে ইসলাম দয়া করেছে, নারীদের উপরে রহম করেছে। যেমন ধরুন একটা 4-5 বছরের বাচ্চা, ওর হাতে যদি একটা ধারালো ছুরি থাকে আর তার বাবা কিংবা মা যদি সামনে বসা থাকে আর সে যদি হঠাৎ করে একটা ধারালো ছুরি হাতে নেয়, তো তার মা কি বলবে যে সন্তানটা ছুরিটা নিয়েছে, ঠিক আছে এটা দিয়ে খেলা করুক, নাকি সাথে সাথে কেড়ে নিবে? হ্যাঁ, কেন কেড়ে নিবে? কেড়ে নিবে এজন্য সমূহ সম্ভাবনা আছে এই ছুরি দিয়ে এই সন্তান তার জীবনটা শেষ করে দিতে পারে, কারণ সে এই ছুরি চিনে না, এই ছুরির ব্যবহারের পদ্ধতি জানে না। এখন এই সন্তানের হাত থেকে ছুরিটা কেড়ে নিতে গেলে সন্তান চিৎকার করে, কান্না করে, তাও কি ছুরিটা সন্তানের হাতে বাবা মা দেয়?
দেনা সন্তান মনে করছে যে আমার বাবা কত বড় জালেম মা কত বড় জালেম আমি ছুরিটা দিয়ে একটু খেলবো আমাকে খেলতে দিচ্ছে না সে তো তার বাবা মাকে জালেম মনে করছে কিন্তু বাবা মা যদি ছুরিটা নেয় তবেই বলা হবে যে বাবা মা তারা প্রকৃত অর্থে তাদের দায়িত্ব পালন করেছে সন্তানের উপরে দয়া করেছে আর যদি ছুরিটা কেড়ে না নেয় তাহলে সমাজ বলবে যে বাবা মা কত বড় বেওকুফ কত বড় বোকা সন্তান এত ধারালো ছুরি দিয়ে খেলছে চোখের সামনে কিছু স্বভাব সম্পর্কে পুরুষের স্বভাব চরিত্র সম্পর্কে সবচেয়ে বেশি কে জানেন আল্লাহ ভালো জানেন আল্লাহ পাক নারীদেরকে সব দিক থেকে দুর্বল করে সৃষ্টি করেছেন সব দিক থেকে তারা দুর্বল এই দুর্বলতার কারণে ধৈর্যের দিক থেকেও তারা দুর্বল ধৈর্যও কম দেখেন না একেবারে কলিজার টুকরা সন্তান যেই সন্তানকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না মেজাজটা গরম হইলে ওই সন্তানকে এমন ভাবে অভিশাপ দেওয়া শুরু করে তুই মরস না কে গাড়ির নিচে চাপা পড়ে মরতে পারস না আগুনে পুড়ে মরতে পারস না আল্লাহ তোরে নেয় না কে আমার চোখের সামনে থেকে এরকম কথা বলে কি বলে না দেখেন কথায় কথায় অভিশাপ দিচ্ছে